हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल। प्रिजाइडिंग ऑफिसर हिसेबे जखनी आपनी नियोग हलेन 1951 साले जनप्रतिनिधित्व आईने 26 नम्बर धारा अनुजाई संगे संगे आपनार परिचय हये गेल। आपनी भारतवर्षेर जनप्रतिनिधित्व आईनेर द्वारा एवं इलेक्शन कमिशन अफ इंडियार द्वारा परिचालित एकजन बूथ रक्षार सेनापति। तो सेनापति जो होना क्यों तर अनेक क्ज करते हैं अपना जानते हैं सेनापति हो मैं अनेक मिर्जाफर आनेक मीर कासिम आनेक चारधारे नाना रकम शत्रु घुरे बेड़ा अनेक पर्तुगीज आनेक बर्गीय आर से सबाई जानी। तो सबाई के जय कर আপনাকে কিন্তু সেখান থেকে সেনাপতির মতো বেরিয়ে আসতে হবে। তার জন্য ভোটের দিন প্রিজাইডিং অফিসারকে দেখেন নিশ্চয় আপনার একটা ফর্ম আছে, প্রিজাইডিং অফিসার ডিক্লারেশন। অনেকে ভাবে এই ফর্মটা বোধহয় চারটা পার্টে, পার্ট টু, পার্ট থ্রি, পার্ট ফোর এমনি আছে, এটাকে কোনোরকমভাবে পোলিং এজেন্টের সই করে ভাই জমা করে একটা থাপ্পা বা ডিস্টিংগুইশিং মার্কটা জমা করে দিলে কাজ মিটে যাবে না। প্রিজাইডিং অফিসার ডিক্লারেশন কেন করা আছে বলুন তো? কারণ আপনি সেনাপতি, যেমন যখন যুদ্ধ শুরু হয় বলে না আগে বাড়াও, মার্চ অন, মার্চ অ্যাহেড, তেমনি আপনি সেনাপতি। আপনার উপর মহল ঠান্ডা ঘরে বসে আছে, আপনাকে গ্রাসরুট লেভেলে কাজ করতে হচ্ছে। এই ডিক্লারেশনগুলো যদি আপনি না করেন তাহলে কিন্তু পরে আপনি সমস্যায় পড়বেন। আসুন, কী কী ডিক্লারেশন করতে হবে? যেই মুহূর্তে পলিং এজেন্ট 5:30টার সময় এলো ভোটের দিন, আপনাকে তার কাছ থেকে ভোটার কার্ড নিয়ে তাকে আপনাকে প্রথমেই বলতে হবে যে ভাই এই 10 নম্বর ফর্ম যেটা তুমি নিয়ে এসছো, যেখানে তোমার লিস্ট অফ কন্টেস্টিং ক্যান্ডিডেটের ফর্ম নাম্বার 7-এর ফর্ম নাম্বার 7A স্পেসিমেন সিগনেচার্সগুলো মিলিয়ে দেখলাম, এখানে তোমাকে দু জায়গায় সই করতে হবে। প্রথম সই হচ্ছে তুমি পলিং এজেন্ট হিসাবে এখানে বসার জন্য, দ্বিতীয় সই এখানে যাতে গোপনীয়তা মানা হয়। তার প্রথম হয়ে গেল ডিক্লারেশন। দ্বিতীয় ডিক্লারেশন, সমস্ত পলিজেনকে চেঁচিয়ে বলতে হবে প্রিজাইডিং অফিসারের ঘড়ি এবং কন্ট্রোল ইউনিটের যে ঘড়ি, এই ঘড়ি হচ্ছে নির্ণায়ক। এই দুটো ঘড়ি যা বলবে সেই মতো আপনাদের সবার মোবাইল বা ঘড়িতে, যে আপনার মোবাইল তো হবে না, তাই আপনাদের যে ঘড়ি আছে সেই ঘড়ির সঙ্গে আপনাদের মেলাতে হবে। যদি এই কথাটা আপনি না বলেন তাহলে দেখবেন যখন আপনার ঘড়িতে 6টা বাজবে, ভোট শেষ হয়ে এসছে, তখন দেখবেন কে বলবে কেন আমার তো ঘড়িতে 5:57 বাজে, 5:55 বাজে, আপনি কি বিদেশি ঘড়ি পরেন নাকি, আপনার কি ঘড়ি ভালো ঘড়ি নাকি, আমার ঘড়ি খারাপ নাকি, আপনি এয়ার কি পেয়েছেন নাকি, অমুক তমুক তমুক অমুক না ঝগড়া বসে করে দেবে। কিন্তু আগে থেকে যদি আপনি করে দেন ডিক্লারেশন যে ভাই এই ঘড়িটা এবং কন্ট্রোল ইউনিটের ঘড়ি, এই দুটো ঘড়ি নির্ণায়ক, এই ঘড়িকে মেনে তোমাদের চলতে হবে। ইউ মাস্ট হ্যাভ টু মেনটেন দিজ রুলস অ্যান্ড রেগুলেশনস ইম্পোজ বাই দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডার ইলেকশন কমিশন। ব্যাস, কাজ মিটে গেল। এরপর ঘোষণা, সবাইকে আপনি বলবেন যে আপনারা আপনাদের সবগুলো নম্বর লিখে নেন, তারা লিখুক বা না লিখুক আপনার কর্তব্যটাকে ডিক্লারেশন করা, যে কন্ট্রোল ইউনিটের নাম্বার এই, ব্যালট ইউনিটের নাম্বার এই, ভিভিপ্যাটের নাম্বার এই, গ্রিন পেপার সিল তার নাম্বার এই, পিঙ্ক পেপার সিল তার নাম্বার এই, স্পেশাল ট্যাগের এই নাম্বার, অ্যাড্রেস ট্যাগের সিউতে লাগিয়েছি এই নাম্বার, বিউতে লাগিয়েছি এই নাম্বার, ভিভেট লাগিয়েছি এই নাম্বার, এগুলো কিন্তু আপনাকে বলে দিতে হবে। কারণ এগুলো হচ্ছে আপনাকেও যেমন ফিল আপ করতে হবে তেমন পলিং এজেন্টকেও কিন্তু নোট করতে পারে, বা নোট তাদের করার পর তাদের উপর কিন্তু একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে, তখন তারা পরে বলবে আপনি তো বলেননি নোট করার কথা, আপনি তো গ্রিন পেপার সেটা নিজে লাগিয়ে দিয়েছেন, আপনি তো আমাদেরকে নাম্বার দেখাননি, তাই এগুলোকে আপনাকে বলে দিতে হবে। একবার বলে দেবো মানে ডিক্লারেশন হয়ে গেল, সে শুনুক বা না শুনুক আপনি আপনার কাজ থেকে সরে গেলেন। নেক্সট, মক পোল হওয়ার সময় সবাইকে আপনি বলে দেবেন যে প্রত্যেকে ভোট দিতে হবে নিজের সিম্বলে যতক্ষণ না পর্যন্ত আমি বলছি। অর্থাৎ অনেকেই আছে, অনেক পলিং এজেন্ট, কম বয়সী পলিং এজেন্ট গভীর উৎসাহী, স্যার আমি ভোট দেবো, স্যার আমি ভোট দেবো, স্যার আমি ভোট দেবো, খুব উৎসাহী থাকে কম বয়সী পলিং এজেন্ট। সেক্ষেত্রে আপনাকে বলতে হবে যতক্ষণ না পর্যন্ত আপনাকে আমি মক পোলে, অর্থাৎ থার্ড পোলিং অফিসারকে বলছি ব্যালট ইস্যু করুন, ব্যালট ইস্যু
হবে না প্রথম কথা। দ্বিতীয় কথা যে সেকেন্ড পলিং অফিসার বা ফার্স্ট পলিং অফিসারকে বলবেন যে একটা স্ক্রিপ্ট করে নথিভুক্ত করে রাখতে, এবং প্রিজাইডিং অফিসার ওই সময় তার চোখের পাওয়ার 10 গুণ বাড়িয়ে কী হচ্ছে ভালো করে লক্ষ্য রাখবে, এবং ওই সময় লক্ষ্য রাখবেন কোনো পলিং এজেন্ট তার পকেটের মোবাইল নিয়ে ভিডিও করছে কিনা। হতে পারে পলিং এজেন্ট তখন ভোট শুরু হয়নি, বা স্যার আমার পকেটে স্যার এমনি মোবাইলটা আছে, আমি সাইলেন্ট করে রেখেছি, আমি স্যার এই তোমার বন্ধ করে দেবো, ছোটো পকেট বড় ফোন পকেট থেকে বেরিয়ে আছে, আপনারও এতটা লক্ষ্য নেই, কারণ আপনাকে ভোট করাতে হবে ভাই, মক পোল করাতে হবে, ক্লোজ করতে হবে, রেজাল্ট দেখাতে হবে, ক্লিয়ার করাতে হবে, সিলিং করাতে হবে, ভোট শুরু করতে হবে, আপনার আমাদের চাপ আছে। তাহলে আপনার কী হলো না, পুরো ভিডিওটা কিন্তু হয়ে গেলো আপনি কী কথা বলছেন, কী ব্যাপার, অমুক তমুক তমুক, এটা কিন্তু অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে। লক্ষ্য রেখে এবার প্রত্যেকে বলতে হবে যে নোটা দিয়েও একটা করে দিতে হবে, এবং আপনাদের সিম্বলকেও আপনারা দেবেন, ইনক্লুডিং নোটা 50টার বেশি ভোট করবো না। এই সময় আপনি কী করবেন, ডিক্লারেশন না প্রত্যেকে আপনার মোবাইল দূরে রাখুন, বা মোবাইলটা আমার কাছে জমা রাখুন, মোবাইল পকেটে রাখা যাবে না, সাইলেন্ট থাকুক, অমুক থাকুক, অফ থাকুক, কোনো কিছু করার নেই। এক্ষেত্রে নো লেম এক্সকিউজেস উইল বি এন্টারটেন, ভাই তোমাদের মোবাইলগুলো আছে আমার টেবিলে রাখো, পিজারি অবশ্যই টেবিলে রাখবেন, তারপরে ওখানে ওদেরকে যেতে দেবেন, না হলে কিন্তু বিপদে আপনি পড়বেন। এরপর যেই মুহূর্তে সব কিছু হয়ে গেল, সিলিং করার সময় খেয়াল রাখবেন যে কন্ট্রোল ইউনিটের সুইচটাকে অফ করবেন। কেন অফ করবেন, আমি আমার 11 বারের প্রিজাইডিং অফিসারের নিরিখে বারবার দেখেছি, প্রতিবারই কোনো না কোনো প্রিজাইডিং অফিসার নতুন বা এক্সপিরিয়েন্স নয় এমন নয় বা টেনশানে বা প্রেশারাইজড হয়ে ওই অফ করেননি, স্পেশাল টেক লাগানোর সময় ক্লোজ বোতামে চাপ পড়ে গেছে, তিনি সেটা খেয়াল করেননি, কারণ এত লোকের কোলাহলে ভোট কিন্তু আর নেবে না, মেশিন আর ভোট নেবে না, কারণ অলরেডি ক্লোজ হয়ে গেছে, তখন আবার সেই পেপার সিল টিল ছিঁড়ে একাকার কাণ্ড করতে হবে, নাহলে কিন্তু ভোট প্রক্রিয়া শুরু করা যাবে না। এই সময় আপনি কী ডিক্লারেশন করবেন, না যখন এরকম একটা অবস্থা তখন আপনারা এইভাবে ডিক্লারেশন দেবেন যে আপনারা এখন দেখুন যে যেই মুহূর্তে আমি কন্ট্রোল ইউনিটটা অফ করছি তার আগে টোটাল দেখুন শূন্য আছে, কন্ট্রোল ইউনিট সুইচটা আমি অন করলাম তারপরে দেখুন টোটাল ভোট 0 দেখাচ্ছি, অর্থাৎ সুইচ অফ করার আগে 0 দেখিয়েছে, সুইচ অন করার পরেও 0 দেখিয়েছে। তাই এইভাবে না করলে কিন্তু আপনি প্রতি পদে পদে সমস্যায় পড়বেন। ভালো থাকুন, ভালো করে ভোট করুন, হ্যাভ এ গুড ডে, থ্যাংকস।